বিএসএফ এর গুলিতে হয়েছে নওগাঁ তেতাল্লিশ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর শরীফ মাহমুদ জানান বুধবার ভোর রাতে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে দুশো উনিশ সীমান্ত পিলার থেকে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের মালদহ একত্রিশ বিএসএফ ব্যাটালিয়নের পিলাসন ক্যাম্পের জওয়ানরা দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে এদিকে সোমবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুল্রুগ সীমান্তে বিএসএফ গুলিতে নিহত দুই বাংলাদেশের লাশ আজ ফেরত দেবে বলে জানিয়েছে বিজেপি মঙ্গলবার সকালে বুল্রুগ সীমান্তে বিএসএফ গুলিতে আহত হয় আরো তিনজন